Disclaimer. এই পুরো রোজার ভিতরে তুই আমার লাগে একটা কোনো কথা কবি না, ঠিক আছে? কথা তো দূরের কথা, তুই আমার লাগে কোনো দেহাও করবি না, কথাটা মাথায় রাখবি। বুঝলাম না, তুই আমার লগে চেতস্কের লিগা, আমি তোরে কি করছি? কি করছিস মানে? তোর লগে যদি আমি কথা কই, তোর লগে কথা কইলে আমার রোজাটা হালকা হয়ে যায়। রে তুই কি রোজা রাখছস? আমি? হ্যাঁ তুই। আরে মামা কঠিন একটা প্রশ্ন করছস, এই যে 30টা রোজা গেছে না, 30টা রোজার ভিতর মনে করি আমি 63টা বেড়া রোজা রাখি খালি। কি মনে করছিস তুই? আমারে ঈদের দিন পর্যন্ত আমি রোজা রাখি, ঈদের দিন পর্যন্ত, কিন্তু ওই হারাম দেখে আমি রাখি না, বুঝছ নাই? আচ্ছা চল আয় আমার লগে একটু ঘুরে ল। A few moments later. গলা তৃষ্ণা লাগছে, পানি পাই কই? দূর বেড়া আমার ভাই কিপতারি টিপতারি বানায়, ভাল লাগে না। আমার বাসায় তো একই প্রবলেম, কি সারাদিন রোজা রাখি, কষ্ট করে বাসায় গেলে কি ইফতারি দেয়? কে লাউ বাজি, মুলা বাজি, কুমড়া বাজি, জালি বাজি, সারাদিন খালি বাজি রোজা দিয়ে আসে। এমন ভাবে চললে তো না না, আমার পক্ষে রোজা রাখাটা ইম্পসিবল। আরে মাম্মা তোমরাই আমার বন্ধু, তোমাকে ইফতারিতে সমস্যা, আমি থাকতে তোমাকে ইফতারিতে সমস্যা, ইম্পসিবল, এটা কোনোদিনই সম্ভব না। তোমরা চাইলে আমগো বাসায় যেতে পারো, আমগো বাসায় মনে করো যে খাওয়ানোর কোনো অভাবই নাই মিয়া। মনে করো বাংলাদেশে যত রেস্টুরেন্টের খাবার আছে সব মিয়া আমার বাড়িতে এমনি পড়েই থাকে মিয়া। কে খাবে একটা খাবার বাড়িতে? মনে করো পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, তারপর ওই ফ্রেঞ্চ ফ্রাই, এরপর ওই হালিম টালিম, ওই চাচার কাচ্চি বিরিয়ানি, মনে করো সব করে থাকে বাসায়, একটা খাবার কে খাইবে? তোমরা আয় করে তেলে, আমি থাকতে তোমার কোনো টেনশন নেই। A few moments later. বন্ধু আইয়া পড়ছি তোমার বাড়ি, লই আয় ও তাড়াতাড়ি ইফতারি, অনেক খিদা লাগছে। বাহ কি সুন্দর মুখের বাণী, একটু বসো, দেখো আমি তোমাদের জন্য কি আনি, জাস্ট ওয়ান মিনিট। ওয়ান আওয়ার লেটার। এত দেরি হইতেছে কি? আরে বেটা রাগ বেড়া, ইফতারি করতেছি অনেকদিন বাদে, ভালো ইফতারি বেটা, সিন্ডিস টিন্ডিস আর কত কিছু আনবো না, ব্যাপারটা অনেক লেটই হতো, একটু সময়ের ব্যাপার আছে, এত আইটেম বুঝছো। আরে বন্ধু এত কিছুর কি দরকার আছিল, তুমি এতনে ভালোই তো, এক গ্লাস পানি আর দুইটা খেজুর আনলো বার্তা, এত কিছুর উদাউদি কি দরকার ছিল? আরে বন্ধু
তোমরা খাইবা না তো কে খাইব? আগে তো দেখবা তোমার লাগে আমি কি নিয়ে আইছি। এই দেখো বন্ধু, তোমার লাগে কত্তা খাবার নিয়ে আইছি। ঈদের সময় রোজা রাখাটা হারাম দিকে আমি রাখি না। আমি ভাবলাম তোরে দেখেছি বই রয়েছে দেখলা তো মজুটা লই আইলাম, চিন্তালাম দুই বন্ধু মিলা খামো। কি করার, তুই তো রোজা, তাহলে আমার একলাই খাইতে হইব ঠিক না বন্ধু? তোমার কি আমার এতই ভালো মনে হয়? হ্যাঁ, আমার দিকে কি তোমার এতই ভালো মনে হয়? দেখলাম একটু ঘুরে ফিরে আইলাম, পরে দেই বিকাল বেলা আবার দেই কি ওই তোর ছাদে উঠছে উঠতে দেই কি পানি মনে খাইতে লেছিল মনে হয়, একটু সন্দেহ হইলো মনে হয় রাহে না রোজা উয়ে আমার দীক্ষা। আর আমি ডাক দিলাম, গেলাম কি রে ওই উয়ে আবার কি কয় তুই জানস? কয় পুষ্পারাজ রোজা ভাঙে গেল নেই সালা, এটা করলে কর আবার রোজাটা থাকে মনে আমার তো লাগে রোজাই রাহে না। আমি মুসলমান, আমি কিল্লিগা রোজা রাখতে যাবো। হ্যাঁ, তোরা বেড়া আমার নামে বেড়া গিবত গাছ। হ্যাঁ, ছোটবেলা বেড়া ঈদের সময় বেড়া ডাবল প্যান দিত, তোর বেড়া প্যান আসিল না, তোরা প্যানটা কে দিছে? এবার আমি দিছি আমি। আর বিজয় তোর তোর তো বেড়া জাইঙ্গা ছিল না, গার্লফ্রেন্ডের লগে মিট করতে যাবি, তোর এই জাইঙ্গাটা পর্যন্ত বেড়া আমি দিছি। তোরা বেড়া আমার নামে এটি কস, আমি রোজা রাখি না। হ্যাঁ, কাম নাম বা তোরা ভালো রোজাদার ব্যক্তি রে মনে কষ্ট দিত, বুঝিস? রোজাদার ব্যক্তি রে কষ্ট দিস বন্ধু। শোন, আরে কানে মুখে, আচ্ছা আলামিনে কি তোরে সত্যি দিছিল ছোটবেলায়? রে বেড়া কি দিছিল, কি কছিল? আলামিনে মনে হয় ব্যাপারটা কষ্ট হয়েছে, সেরা চেহারা দেখা মনে হইলো যে রোজা টোজা রাখছে, বুঝছো? আলামিনা রোজা রাখছে, পানি খেতেছে। হ্যাঁ, পুষ্পা